সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাবেশ করেছে গোলাকান্দাল ইউনিয়ন যুবদল। শুক্রবার বিকেলে উপজেলার ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গোলাকান্দাল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও সহসভাপতি রজব আলী ফকির সহ অনেকে। বক্তারা বলেন, রূপগঞ্জে যদি কেউ চাঁদাবাজি, জমি দখল, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তারা এমন ভাবে পলায়ন করেছে যে দলের তৃণমূল থেকে একবারে এমপি মন্ত্রীরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা ভারতের মাটিতে আসছে। সেম সেম লজ্জার বিষয়, একটা রাষ্ট্রের একটা বৃহৎ দল এত দুর্নীতি করেছে, এত অত্যাচার করেছে, এত নিপীড়ন করেছে, তারা মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পায়। এই লজ্জায় মুখ দেখার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছে। আমরা তাদের ধিক্কার জানাই।